হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআইভেট কালেকশন ইফ ইউ নিউ ইন মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করছি এটা ভরা টাসনের ডিজাইন এবং এখানটায় আমি ফার্স্টে ব্ল্যাক কালারের উল নিয়েছি এবং এইভাবে স্টিচিং করাটা স্টার্ট করেছি এখানে লম্বালম্বী এবং আড়াআড়ি দিক বরাবর চারটে করে ঘর কাউন্ট করে একটা ক্রস করেছি সেমভাবে আরেকটা ক্রস করার পর এর মাঝখান থেকে আবার আমি ফোড় তুলছি প্রথম ফোরটি বা প্রথম যে স্কোয়ার বক্সটা বা ফুলটা সেটা তৈরি করা হয়ে গেছে এখন এই লাইন বরাবর আমি চারটে ঘর ওপর থেকে এবং আড়াড়িভাবে দুটো দুটো করে চারটে ঘর কাউন্ট করে আবার ফোর তুলছি পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করেই আমি ফোরগুলো তুলবো তো এইভাবে আমি একটা লাইন কোনা কোনি দিক বরাবর তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমাদের তিন নম্বর যে স্কোয়ার বক্সটা সেটাও তৈরি করা হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি চার নাম্বার বক্সটা তৈরি করছি এবং এই লাইনে আমাদের কিন্তু টোটাল এরকম পাঁচটা ফোর উঠবে বা পাঁচটা স্কোয়ার বক্স তৈরি হচ্ছে খুবই সাধারণ একটা সেলাই চাইলে আপনারা ইজিলি করতে পারবেন জাস্ট কোন দিক বরাবর এভাবে হিসাব রাখবেন এবং এইভাবে ফোরগুলো তুলবেন দেখুন কতটা ইজিলি তৈরি করছি তো ফ্রেন্ডস এইভাবে পাঁচটা ফোরে লাইন করার পর সেলাইটিকে আমি বাম দিকের ওপরের অংশ বরাবর এইভাবে এক্সটেন্ড করছি যাতে একটা বরফির আকার তৈরি হয় আপনারা যদি অল ওভার আসনে একবারে ব্ল্যাক কালারের উলের কাজটা করতে চান তাহলে ফার্স্টে এরকম একটা লাইন পুরো মাঝখান থেকে তুলবেন বা আসনে যে কোনো কর্নার থেকে স্টার্ট করবেন তারপর এইভাবে মাঝখানে চারটে ফোর তুলবেন বা পাঁচটা ফোরই টোটালে তুলবেন মাঝখানে তিনটে ফোর তুলবেন এবং কর্নারে এইভাবে দুটো স্কোয়ার বক্স থাকবে এই হিসাব করে বরফিগুলো তৈরি করতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এই লাইনেও প্রায় পাঁচটা ফোর হয়ে গেল এরপর সেমভাবে বাকি হাফ অংশ তৈরি করব ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন তিনটে কর্নার প্রায় তৈরি হয়ে গেল সেমভাবে বাকি কর্নারটা তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন কালো রঙের যে বরফিটা সেটা পুরোটাই তৈরি হয়ে গেল সেমভাবে এখন মাঝখানের অংশটাও তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে এখানে রেড কালারের রুল নিয়েছি এবং এর পরবর্তীতে মাঝখানে এইভাবে স্টিচ করছি পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করেই স্টিচ করছি এখানটায় আরও ভালো করে দেখতে পারবেন যে মাঝখানে স্টিচটা কিভাবে করতে হবে এই দেখুন প্রত্যেকটা কর্নারে কিন্তু লম্বালম্বী এবং আড়ারি দিক বরাবর চারটে করে ঘর থাকছে তো এইভাবে আমি এই লাইন বরাবর টোটাল চারটে স্কোয়ার বক্স তৈরি করে নেব তাহলে আমাদের একটা কর্নার পুরো তৈরি হয়ে যাচ্ছে এবং সেমভাবে বাকি যেই কর্নারগুলো রয়েছে তার যে ফোরগুলো রয়েছে সেটাও তৈরি করে নেব এখন এই কর্নারটা স্টার্ট করছি এইভাবে পুরোটা তৈরি করে নেব তো বাকি অংশটাও আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি যদি আপনারা বিগিনার্স হন তাহলে আপনাদের এটাতে হেল্প হবে অনেক ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না রেড কালারের পুরো স্টিচটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা অরেঞ্জ কালারের উল ইউজ করব। বাকি স্টিচটা করার জন্য সেম প্রসেস অ্যাপ্লাই করে মাঝখানে স্টিচ করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কম স্কোয়ার বক্স আমাদের সেলাই করতে হচ্ছে না অনেকটাই কিন্তু ভরাট হয়ে গেছে এবং ডিজাইনটাও কিন্তু ফুটে উঠেছে চাইলে এটা আপনারা নর্মাল ক্রস স্টিচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে চারটে করে ফোর তুলবেন মানে একটা স্কোয়ার বক্স তৈরির জন্য চারটে ফোর তুলবেন তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা পুরো কমপ্লিট হয়ে গেল এরপর মাঝখানে আমি একটু আলাদা ডিজাইন করব যাতে ডিজাইনটা অনেকটাই হাইলাইটেড হয় তার জন্য এই কর্নার থেকে ফোট তুলছি এবং ঠিক যে আমরা ফুলটা তৈরি করছি তার ঠিক মাঝখানে বা সেন্টারের অংশ থেকে এভাবে ফোট তুলব এটা আপনারা চাইলে এই এই যে লাইনটা আছে এখান থেকে ছটা ঘর গুণেও করতে পারেন এখানে টোটাল কিন্তু আমাদের পাঁচটা ফোর উঠবে প্রত্যেকটা ফোর কিন্তু একটা ঘরের মাঝখান থেকেই পাস করাতে হবে তাহলে আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাপড়ি তৈরি হয়ে গেল সেমভাবে বাকি যেই তিনটে পাপড়ি রয়েছে সেটা তৈরি করে নেব এবং মাঝখানে যতটা পারবেন টেনে সেলাই করবেন তাহলে কিন্তু ফুলটা অনেকটাই ছড়িয়ে যাবে এবং সেন্টারের অংশটা ফাঁকা থাকবে এবং এই অংশটি যদি ফাঁকা থাকে তাহলে মাঝখানে যে ফুলটা থাকছে সেটা পুরো ক্লিয়ারলি বোঝা যাবে দেখতেই পাচ্ছেন আমাদের তিন নম্বর পাপড়ি যেটা রয়েছে সেটাও প্রায় তৈরি করা কমপ্লিট এর পরবর্তীতে লাস্ট যে পাপড়িটা সেটা তৈরি করবো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা টেনে সেলাই করছি এই জায়গাটা খেয়াল রাখবেন যতটা পারবেন টেনে সেলাই করবেন তাহলে কিন্তু ফুলটা দেখতে সুন্দর হবে সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ফুলটা পুরো কমপ্লিট হয়ে সেম সেমভাবে বাকি আসনের ডিজাইনটা কমপ্লিট করতে হবে সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি তো সাবস্ক্রাইব